আসসালামু আলাইকুম, বিসিসিএ টিভির পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি সাদর অভিনন্দন। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা জেনে খুশি হবেন, আমরা বিসিসিএ টিভির পক্ষ থেকে আমরা একটি নতুন প্রোগ্রাম চালু করতে যাচ্ছি। আমরা সাধারণত জানি টেলিভিশন যদি থাকে সেখানে অনেক ধরনের কাজ হয়, যেমন এন্টারটেইনমেন্ট হয়, গান হয়, নাচ হয়, নাটক হয়, কবিতা আবৃত্তি হয়, প্রতিভা বিকশিত করার জন্য কিছু প্রতিভার বিষয় নিয়ে আলোচনা হয়। তো এই পর্যায়ে আমরা যে কাজটা করতে চাচ্ছি সেটা হলো বাংলাদেশ গার্মেন্টস শিল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি পেশা, যেটা ক্যাট আপনারা জানেন, কম্পিউটার এডেড ডিজাইন। সেই ডিজাইনের যে সফটওয়্যারগুলো আছে সেই সফটওয়্যারগুলো নিয়ে একটি ধারাবাহিক বাংলা টিউটোরিয়াল। আমরা সাধারণত অনেকেই একটা সফটওয়্যারে পারদর্শী, একাধিক সফটওয়্যার জানার আগ্রহ আছে। তো এই লক্ষ্যেই আমরা একাধিক সফটওয়্যার নিয়ে এই ধারাবাহিক টিউটোরিয়াল আপলোড করব। যে একটা সফটওয়্যার জানে তিনি আরেকটা সফটওয়্যারের সাথে কম্পেয়ার করতে পারবো, যে একটা সফটওয়্যার জানে তিনি চাইলে আরেকটা সফটওয়্যার জানতে পারবো। যারা টোটাল কোনো সফটওয়্যার জানে না তারাও এখান থেকে একটি ভালো মানসম্মত একটা জানার চেষ্টা করব। তো আমরা জানি ডক্টর এফ আর খান, উনি বাংলাদেশের বংশোদ্ভূত একজন, উনি আমেরিকাতেই প্রথম আবিষ্কার করেন ক্যাট সফটওয়্যার, এবং সেই সফটওয়্যারটা আবিষ্কার করেছিল শুধু বিল্ডিং কনস্ট্রাকশনের জন্য। কালের বিবর্তনে সেটাকে মানুষ ব্যবহার করতে করতে, মডিফাই করতে করতে একটা সময় এখন চলে এসেছে প্রতিটা কাজের ডিজাইন করার জন্যই কিন্তু ক্যাড ব্যবহার করা হয়, ক্যাড সফটওয়্যার ব্যবহারটা করা হয়। ইভেন ফার্নিচার ডিজাইন করতে ক্যাডের সফটওয়্যার ব্যবহার করা হয়, কম্পিউটার ডিজাইন করতে ক্যাডের সফটওয়্যার ব্যবহার করা হয়। ইভেন আপনারা জেনে থাকবেন যে কম্পিউটার বা মোবাইলের ভিতর যে মাদারবোর্ড আছে সেই মাদারবোর্ডের ডিজাইনটাও কিন্তু ক্যাডের মাধ্যমেই করা হয়। তো শুধুমাত্র বিষয়টা হয় কি, এক একটা সফটওয়্যার ভিন্ন ভিন্নভাবেই থাকে। তো গার্মেন্টস ক্যাডেরও যতটুকু শুনেছি যে মোর দ্যান থাউজেন্ড সফটওয়্যার কিন্তু ইউজ হচ্ছে সারা ওয়ার্ল্ডে, বাট আমরা সবগুলোর নাম জানি না, সবগুলোর ব্যবহার জানি না। তো আমরা কিছু সফটওয়্যারের নাম জানি, যেমন লেকটা, গার্বার, অপটিটেক্স, উইন্ডা, জেমিনি, জিটি ক্যাড, টুকাটেক, অ্যাসিস্ট, গুলমার, বোক, রিসপিস, তারপর আছে ইনক্যাড। আমরা আরও একটা নতুন সফটওয়্যার নাম আমি অল্প কয়েকদিন আগে শুনেছি, আমাদেরই এক ভাই, উনি ইন্ডিয়া থেকে ইনপুট করেছেন, সফটওয়্যারটার নাম হলো রেটি। খুবই ইজি একটা সফটওয়্যার, আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন, এবং আমি কাজ করি নেই বাট ভাই আমাকে কাজটা দেখিয়েছিলেন, খুবই ইজি একটা সফটওয়্যার। তো যাই হোক, আমরা সবগুলো সফটওয়্যার নিয়ে একটু একটু করে ভিডিও আপলোড করার চেষ্টা করব। এবং এটাও আপনারা জেনে খুশি হবেন যে আমাদের বিসিসিএ যারা সদস্য রয়েছে তাদের মধ্যে আমি যতগুলো সফটওয়্যার নাম বলেছি সবগুলো সফটওয়্যারেরই কেউ না কেউ আমাদের মধ্যে আছে। ইভেন এমনও দু একজন আছে যারা 4টা 5টা বা 6টা সফটওয়্যার বা 10টা সফটওয়্যার পর্যন্ত কাজ জানে, আমি তাদের কথা বাদ দিচ্ছি, যারা কন্টিনিউ একটা সফটওয়্যার বা যে সফটওয়্যারের উপরে বেশি পারদর্শী, যে সফটওয়্যারের উপরে কন্টিনিউ কাজ করছে, ঠিক তার মাধ্যমে তার ধারাই আমরা একটা সফটওয়্যার একটা ভিডিও তৈরি করব এবং সেটা আপলোড করার চেষ্টা করব, যাতে করে আমরা যারা ক্যাড শিখতে চাচ্ছি তাদের একটা উপকার হয়। এবং সবচেয়ে আরও একটা বিষয় হলো, সেটা হলো যে বাংলায় আমরা কণ্ঠসহ দেওয়ার চেষ্টা করব, যাতে করে বিষয়টা সবাই কম্পেয়ার করতে পারে, নতুনদের শেখার সুযোগ থাকে। আর এটাই আমাদের বিসিসিএর লক্ষ্য যে আমরা চাই উন্মুক্তভাবে আমাদের এই ক্যাড জিনিসটাকে সারা ওয়ার্ল্ডে ছড়িয়ে দিতে, ভালো কাজ যত ছড়িয়ে দেবো এটা আমার, আমি চলে যাওয়ার পরেও আমার এটা থাকবে, কারণ আজকে আমি আসি কালকে আমি নাও থাকতে পারি, সারা জীবন আমি বেঁচে থাকবো এটা কোনো কথা নয়, বাট আমি সারা জীবন মানুষের মাঝে আমার কর্মের মাধ্যমে বেঁচে থাকতে চাই। আর এই লক্ষ্যেই বিসিসিএর সদস্যবৃন্দ যারা আছে তাদেরকে নিয়ে আমরা বিভিন্ন সময় মিটিং করি, বা সব কথা একটাই থাকে যেটা আমি যতটুকু জানি আমি অতটুকু বলি। হ্যাঁ, অনেকে মনে করে কি আমি তো জানি না, আমি আরও বেশি জানি তারপরে জানাবো, এমনও তো হতে পারে আপনি আর জানার সুযোগ নাও পেতে পারেন, এর আগেই তো আপনার উপরে ডাক চলে আসতে পারে। তো আপনি যতটুকু জানেন ততটুকু শেখান, আপনি যখন বেশি জানবেন তখন বেশি শেখাবেন, কিন্তু আমি এটা মনে না করি যে আমি আরও বেশি জানি তারপরে জানাবো।
আবার অনেকে দেখবেন এনকারেজ করে, ইস নিজে বা কতটুকু জানে আবার কতটুকু শেখায়। আপনি দেখবেন যারা এই এনকারেজটা করে তারা আসলে নিজেও শিখতে, নিজে যতটুকু শিখছে অতটুকু শিক্ষা নিয়ে আপনার চেয়ে অনেক বড় বড় জ্ঞানীরা কবরে চলে গেছে, আপনার শিক্ষা নিয়ে যায়নি। সুতরাং আমি সবার প্রতি রিকোয়েস্ট একটাই যে আপনি যতটুকু জানেন ততটুকু আরেকজনকে শেখান, তার মাধ্যমে আপনি বেঁচে থাকবেন। সারা জীবন বেঁচে থাকবেন না, কিন্তু সারা জীবন তার মাধ্যমে আপনার কর্মের মাধ্যমে বেঁচে থাকতে পারবেন। তো যাই হোক, কথা না বাড়িয়ে আমরা পরবর্তী এপিসোডে চলে যাচ্ছি, এবং আমি সবাইকে অনুরোধ করছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন, এবং আপনারা বিভিন্ন সময় বিভিন্নভাবে কমেন্টস করবেন। কমেন্টস করলে আমরা ইন্সপায়ার্ড হই যে আমাদের কী কাজ করণীয়, কী কাজ করা উচিত, কী কাজ করলে আপনাদের জন্য উপকার হয়, কী কাজ করলে দেশের জন্য উপকার হয়, আমাদের নিজেদের জন্য উপকার হয়। তো এই কমেন্টসগুলো আপনাদের কাছ থেকে প্রত্যাশা করছি। সবাইকে জানাচ্ছি শুভরাত্রি, ধন্যবাদ সবাইকে।